পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার কন্যাপুরের কাছে রাজ্যের শ্রম দপ্তরের সহযোগিতায় একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হবে। বৃহস্পতিবার সকালে সেই প্রশিক্ষণ কেন্দ্রের স্থান পরিদর্শন করতে আসেন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। মন্ত্রী জানান, শিল্পাঞ্চলে বেকার যুবক যুবতীদের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ দিয়ে কলকারখানার কাজের জন্য উপযুক্ত দক্ষ শ্রমিক তৈরি করা হবে। শ্রম দপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণ শিবিরের মধ্যে একটি কাঁচা বাড়ির ব্যাপারে জেলাশাসক সিদ্ধান্ত নেবেন বলে জানান মন্ত্রী। আমাদের এই কন্যাপুরে লেবার ওয়েলফেয়ার বোর্ডের আমাদের যে বিল্ডিংটা রয়েছে পাশে, সেই বিল্ডিং এবং এটি আমাদের লেবার ওয়েলফেয়ার বোর্ডের জায়গাতেই বয়লার ডাইরেক্টরেট থেকে এটা করা হয়েছিল মূলত ট্রেনিং সেন্টারের জন্য। তো আমরা যাতে পরিদর্শনে এসেছিলাম যাতে বেকার যুবক যুবতীরা এখানে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে তারা স্বাবলম্বী হতে পারে বা যেসব নতুন কলকারখানা হচ্ছে সেখানে চাকরি পেতে পারে, সেই জন্য সেই সব ট্রেনিং ব্যবস্থা করার জন্য মূলত আজকে পরিদর্শনে আসা। এবং আমরা চেষ্টা করব, যেটা ঘুরে দেখলাম অত্যন্ত সুন্দর ব্যবস্থা রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থাও খুব কাছে রয়েছে আসানসোল থেকে, অতএব এখানে যদি আমরা ট্রেনিংটা শুরু করতে পারি তাহলে আমাদের বেকার যুবক যদি ছেলেমেয়েরা আরও উপকৃত হবে, সেই চেষ্টাই আমরা করছি। এখান থেকে ফিরে গিয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং যাতে আসানসোল দুর্গাপুর যেহেতু একটা বড়ো শিল্পাঞ্চল যেখানে বিশেষ করে ট্রেনিংপ্রাপ্ত শ্রমিকের দরকার রয়েছে, সেগুলো যদি আমরা এখান থেকে করতে পারি, পাশে রঘুনাথপুর রয়েছে, তাহলে আমাদের ছেলেরা আরও উপকৃত হবে। এবং সেই ব্যবস্থা নেওয়ার জন্যই আমরা এসেছি। আমাদের সচিব লেবার দপ্তরে আমাদের বরুণ রায় আইএস অফিসার, তিনিও এসেছেন, আধিকারিকদের সকলে এসেছি, ঘুরে দেখলাম, দেখে পর্যালোচনা করে দুটো যাতে সিদ্ধান্ত নেওয়া যায় সেটা আমরা ব্যবস্থা করবো। যেমন ট্রেনিং বয়লার ট্রেনিং হতে পারে বা বিভিন্ন কলকারখানা নিয়োগের ক্ষেত্রে যে ট্রেনিংগুলোর দরকার সেগুলোর ব্যবস্থা করা, এবং আরও অনেক কিছু ট্রেনিং রয়েছে বিভিন্ন হাতের কাজ এই সবগুলো, সেই সব ট্রেনিংগুলো যদি একসাথে দেওয়া যায় তাহলে এখানে একটা ট্রেনিং সেন্টার যে আমরা তৈরি করেছিলাম সেটা উদ্দেশ্যটা সফল হবে। সেটা কি আপনাদের তত্ত্বাবধানেই চলবে? নিশ্চয়ই, আমাদের সমদপ্তরের তত্ত্বাবধানের মধ্য দিয়েই আমরা এটা নিয়ে করব। মানে আপনারা বিশেষজ্ঞ আনবেন, এক্সপার্ট নিয়ে আসবেন? অবশ্যই, এক্সপার্ট যারা প্রশিক্ষণ দেন সেই রকম লোক দিয়েই আমরা প্রশিক্ষণ দেবো যাতে যাতে বেকার যুবক যুবতীরা শুনবে। কোনো বণিক সংগঠনের সঙ্গে কি ব্যাপারে কোনো চুক্তি বা মৌ? দেখুন, আমরা সেটাও আলোচনা করব, পর্যালোচনা করব, সিআইএর সাথে আলোচনা করে যাতে এটা করা যায়। স্যার, বাইরে একটা দেখলাম মাটির বাড়ি করা আছে ক্যাম্পাসে, ওইটা ব্যাপারটা আপনি বলুন। এটা একটি বেআইনি ল্যান্ড, ওখানে একজন অপব্যয় করে রয়েছে। আমরা ডিএমএর সাথে কথা বলে কীভাবে একটা সমঝোতার মধ্য দিয়ে পরিষ্কার করা যায় সেটা আমরা আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট, আনন্দবার্তা।